এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো শরীরে পাই, আমরাও ভালো আছি। তোমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো এই যে ঘুম থেকে উঠেই সকালে যা যা কাজবাজ ছিল ওগুলো শেষ করলাম, করে এদিকে বেডরুম ক্লিন করলাম। তো করে এই যে দেখো, এবার এখন রান্নাবান্না বসিয়ে দিচ্ছি, সকালের খাওয়া দাওয়াও কমপ্লিট, এবারে দুপুরের জন্য রান্নাবান্নাটা হচ্ছে। একদিকে তো সারা দিন লাগিয়ে শুধু বৃষ্টি বৃষ্টি, মানে বাইরে কোনো কাজই করা যাচ্ছে না। ঘর থেকে যে বেরিয়ে একটা কিছু গাছ থেকে নিয়ে আসবো ওইটা পর্যন্ত সম্ভব না, বাইরেই যেতে পারছি না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। সেই কালকে থেকে এক নাগাড়ে যে বৃষ্টি শুরু হলো না, সেই যে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। আর এদিকে দেখো, এবার আমি এখন সয়াবিন তরকারিটা রান্না করছি পুরো একদম মাংসের মতো করে। এভাবে রান্না করলে না সয়াবিন তরকারিটা খুব টেস্ট হয়। তো একবারে মেখে করার মধ্যে এবারে বসিয়ে দিলাম, এবারে দেখবে সুন্দর রান্নাটা হয়ে যাবে। মানে আঁচটা একটু হালকা আঁচে রাখবো, তাহলে হবে একদম সমস্ত কিছু। সয়াবিন তো এমনিতেই নরম, আর আগে একটু ভাপ দিয়ে নিয়েছি, শুধু আলুটা সেদ্ধ হবে অতটুকুই। তো এদিকে দেখো সয়াবিন রান্না বসিয়ে, সয়াবিনের এখন আর আমার কোনো ঝামেলা নেই, এই যে সব দিয়ে একবারে বসিয়ে দিলাম, তো এবারে হয়ে যাবে। শুধু নামানোর আগে গরম মশলা দেবো, ব্যাস। তো এদিকে সয়াবিন বসিয়ে এই যে দেখো আমি আমার রান্নাঘরটাকে এখন ক্লিন করে নিচ্ছি। বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, এদিকে কিন্তু আবার নেই কারেন্ট, একদিকে নেই কারেন্ট, এদিকে বৃষ্টি, তার মধ্যেও তো ব্লগ তো শ্যুট করতেই লাগবে, আর আমার ঘরের কাজকর্মও করতে লাগবে। ঘরের কাজ থেকে তো ছুটি নেই, যে বৃষ্টি হচ্ছে কারেন্ট নেই, ঘরের কাজ বাজ বাদ দিয়ে গিয়ে আমি শুয়ে থাকবো তাহলে তো আর হবে না বলো। সেই কালকে গিয়ে আমার উপরে আবার কাজের চাপটা বেশি পড়বে, কারণ আজকে যদি না করি তাহলে তো কাজের চাপটা বেশি পড়বেই, আর একসাথে এতগুলো কাজ করতে গিয়ে পরে আবার আমার শরীর অসুস্থ হয়ে যাবে। দেখবে দুদিনের ভাত আমরা যদি একদিন না খাই, দুদিনের ভাত তো আর একদিনে খেতে পারবো না। তো এরকম কাজটাও, সংসারের কাজ যদি দুদিন না করি না, সেই একসাথে কাজের পাহাড় জমে যাবে, তো একদিনে তো আর সম্ভব না। তাই আমি প্রত্যেক দিন কিছু কিছু করে রাখি। আর যেহেতু আমি একাই সমস্ত কিছু করতে লাগে, পুরো সংসারের হালটা আমাকেই ধরতে লাগে, মানে সমস্ত কিছু যাই করি আমি, তো সেই জন্য তো আমাকে একটু একটু করে এইভাবে গুছিয়ে গাছিয়ে আমার সংসারের কাজগুলো করতেই লাগে। তো কারেন্ট নিয়ে কী হয়েছে, বসে থাকলে তো আর হবে না, হাত পা গুটিয়ে এই যে কাজ করছি, একটু বৃষ্টি হতে না হতেই সেই কারেন্ট চলে যায়। দেখতাম যদি যা হাওয়া দিয়েছে প্রচণ্ড পরিমাণে, দিয়েছিল হাওয়া হালকা, তো প্রচণ্ড পরিমাণে কিন্তু হাওয়া দিইনি। তার উপরও দেখো সে ভোর থেকে আজকে শুধু কারেন্ট যে কতবার আসা যাওয়া করছে। মোবাইলটা ভাগ্যিস রাত্রিবেলা চার্জে দিয়ে রেখে, মানে রেখে দিয়েছিলাম, আমি তো রাত্রিবেলায় মোবাইলটা চার্জ করে রাখি, যেহেতু সারাদিন ব্লগ শ্যুট করি, তারপর ভিডিও এডিটিংয়ের কাজ থাকে, তারপর এই ফেসবুকের ভিডিও ইয়ের কাজ করি, তো সমস্ত কাজ বাজ করে না আমার রাত্রিবেলার দিকে মোবাইলের চার্জ বেশি থাকে না। তো সারা রাত্রে মোবাইলটা চার্জ হয়, পরের দিন সকাল থেকে আমি আবার সুন্দর ভিডিও করতে পারি। তো রাত্রিবেলায় দিয়ে রাখাতে ভাগ্যিস, না হলে তোমাদের সাথে ব্লগ শ্যুট শেয়ার করতে পারতাম না। আর তোমাদের এখানের অবস্থা কি, তোমাদের এখানেও কি বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে তো বলে আর লাভ নেই, বাইরে যেতেই পারছি না। যাক গে, এদিকে দেখো এবার আমার ঘর দুরগুলো ক্লিন করে নিচ্ছি। আর বললাম না সয়াবিনটা এভাবে বসালে না আর কোনো চাপ থাকে না। এদিকে দেখো আমার কাজও শেষ হবে, এদিকে আমার সয়াবিন রান্নাও শেষ হয়ে যাবে। আর বরাবরই কিন্তু আমি এভাবে আমার ঘরের কাজবাজগুলো করি, এই যে রান্না বসিয়ে রান্নার সামনে দাঁড়িয়ে থাকবো, সময়টা নষ্ট করবো, এটা কিন্তু আমি করি না। আমার একপাশে এদিকে রান্নাও হবে, মাঝে মাঝে গিয়ে আমি রান্নাটা নাড়াচাড়া দেবো অতটুকুই, আর এদিকে আমার ঘরের কাজবাজগুলোও করবো, তাহলে দেখবে একদম সময়ের মধ্যে কাজগুলো শেষ করে নিতে পারি। আর যেহেতু আমি সবসময় এভাবে কাজগুলো করি, সময়ের মধ্যে কাজগুলো শেষ করে নিই, যেদিন দেখছি একটু উল্টো পাল্টো হয়েছে না, সময়ের মধ্যে কাজগুলো না শেষ করতে পারলাম, সেদিন যেন মনে হয়েছে আমি কী কাজ যেন করে নিয়েছি, ভালো লাগছে না, মাথা পুরো যেন বিগড়ে থাকে। তাই আমি সকালে ঘুম থেকে উঠিয়ে না চেষ্টা করি সময়ের মধ্যে কাজগুলো শেষ করার। আর দেখবে তাহলে একটু সময়টা বেশি পাওয়া গেলে একটু নিজেও রেস্ট করা যায়, নিজেও অনেকটা সময় কাটাতে পারি, বা আমার যে ইউটিউবের ভিডিও করা, ওই যে ব্লগটা এডিটিং করা, এটার কাজও আমি কিছুটা করতে পারি। যেদিন মনে করি আগে একটু কাজগুলো নিতে, মানে শেষ করে নিতে পারি, তাহলে তো আমারই ভালো, একটু কাজ আমি আবার এগিয়ে রাখতে পারি। তো সবসময় না এটাই চেষ্টা করি, না হলে তো আর এই কাজ করে আর কুলাতে পারতাম না। সেই রান্নাবান্না শেষ করব, তারপর কাজ করব, তারপর স্নান সেরে এসে পুজো, সেই অনেক কাজ। তো দেখো এদিকে আবার কিছু কাজ করে, এই যে দেখো এবারে সয়াবিনটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে, এবারে কিন্তু একদম ফুল আছে আবার দিয়ে দেবো, কারণ আলুগুলো একটু হালকা সেদ্ধ হয়ে গেছে, তো এবারে ফুল আঁচ দিয়ে দেবো, মাঝে মাঝে একটু নাড়াচাড়া দেবো, ব্যাস হয়ে যাবে। তো এদিকে ওই যে মিক্সার গ্রাইন্ডারের যে ইয়েটা করি, প্লাগটা লাগাবো, ওই সুইচ বোর্ডটা তো মুছলাম, আর এখানে হলো আমাদের মোটরের ইয়ে আর বাইরের লাইট আর বাথরুমের লাইটের সুইচগুলো, তো এগুলো একটু মুছামাছি করে দিচ্ছি। তো জলটা কিন্তু ভালো করে নিংড়িয়ে নিয়েছি, তোমরা আবার ভেববো না যে আমি একদম কাপড় ভিজা কাপড় দিয়ে এভাবে ইয়েটা করছি, ভেজা কাপড়ে কিন্তু জলটা ভালো করে নিংড়িয়ে মুছছি, না হলে শুকনো কাপড় দিয়ে মুছলে না সমস্ত কিছু উঠতে চাই না, অনেক সময় ধুলোবালিটা লেগে থাকলে। তো এবারে দেখো ফ্রিজটাকে ভালো করে মুছে নিচ্ছি, আর আজকে জানি ভিডিওর কোয়ালিটিটা বেশি ভালো হবে না, কারণ কারেন্ট নেই, তো একদম পুরো এমনিতে বাইরের আলুতে যতটুকু করতে পারছি ততটুকুই কিন্তু, কারণ কারেন্ট নিয়ে কি আর করবো বলো, কারেন্ট তো কখন আসবে কে জানে। আর আমিও জানি না যে মোবাইলের তো এখন পুরো চার্জ আছে, কিন্তু ভিডিও শ্যুট করলে তো অনেকটা চার্জ লাগে, তাই তো আমি আবার মাঝখানে কিন্তু যখন সমস্ত কাজ বা শেষ করি স্নানে যাওয়ার সময় আবার আমি মোবাইল চার্জে বসিয়ে যাই, কারণ ওই যে রাত্রিবেলায় চার্জ দিয়ে এই চার্জ দিয়ে তো আর আমার সারাদিন মোবাইল চলবে না, ওই মাঝখানে একবার কিন্তু আমার আবার দিতে লাগে। তো যাক গে, এখন তো নিশ্চিন্ত মনে ভিডিওটা করতে পারবো, তবে কারেন্টটা থাকলে খুব ভালো হতো,
যে পাখা চালিয়ে বসে থাকতাম, না এটা না, মানে ভিডিও শ্যুটটা করতেও ভালো লাগতো। আর এমনি তো দেখবে কারেন্ট ছাড়া যেন একটা, মানে থাকতে থাকতে কারেন্ট থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে, তো কারেন্ট না থাকলে যেন একটা ভালোই লাগে না, কী যেন একটা অসুবিধা হয়। তো যাই হোক, এদিকে দেখো এবার আমি যে আমরা যে খাই তো টুলগুলোকে একটু ভালো করে মুছে দিচ্ছি, কারণ ধুলোবালি তো আর আমার এই কটা জিনিসের উপর পড়ে না, সমস্ত জিনিসের উপরে কিন্তু ধুলোবালিটা পড়ে, তো সমস্ত জিনিসপত্রই মোছামুছি করতে লাগে। তো এই যে সকাল থেকে এগুলোই করছি, এদিকে বৃষ্টি, এদিকে নেই কারেন্ট, এদিকে রান্নাবান্না, এদিকে এত সমস্যার মধ্যেও আমি কীভাবে আমার ঘর দোর গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এবারে দেখো টুলগুলো মুছে নিলাম, এবারে যে র্যাকটা দেখতে পাচ্ছ, র্যাকটা অনেক দিন হয়ে গেলো, এই র্যাকটা আমার পরিষ্কার করা হচ্ছে না, তো র্যাকটাকে তাই পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে না সপ্তাহে আমি একদিন করে এইভাবে পরিষ্কার করে নিই, তাহলে আর কোটোকাটিগুলোও পরিষ্কার থাকে আর র্যাকটাও পরিষ্কার থাকে। না হলে যদি ছ মাসে এক মাসে ধরি না, তাহলে দেখবে একদম নোংরা হয়ে থাকবে, কারণ ধুলোবালি পড়তে পড়তেই দেখবে এটা কিন্তু একদম পুরো না ধুলে তারপর মানে পরিষ্কার হবে না। আর এমনিতে যদি সবসময় পরিষ্কার করে রাখি তাহলে দেখবে সবসময় কিন্তু এগুলো ক্লিন থাকে। তো এদিকে দেখো আর যখন দেখি বেশি নোংরা হয়ে গেছে না, তখন আমি একদম কোটোর ভিতরে যা থাকে সমস্ত কিছু বের করে একটা দুইটা করে কিন্তু আমি ধুয়ে নিই। ওই যে একসাথে নিয়ে বসিয়ে জমিয়ে ধুবো ওইটা আমি করি না, তাহলে একা তো আমি পারবো না, কারণ এত কাজ সামলে তো আর পারবো না বলো। তোমরা বলবে যে কাজ কতটুকু, যারা আমার ব্লগ দেখো তারা তো বুঝবে যে আমি একা হাতে কতগুলো কাজ করি। এই যে শুধু এই কাজগুলো যে করছি এটা তো আর বেশি সময় লাগে না, এই যে ঘরের কাজ করছি, রান্নাবান্না করছি হয়ে যাবে, তারপর যে ইউটিউবের ভিডিও এডিটিং করা, আপলোড করা, টেক লাগানো, টাইটেল লাগানো, মানে কতটা কাজ যে যারা আমরা ব্লগ করি তারাই বুঝতে পারবো। তারপর তো আমার ফেসবুকেও কাজ করি, ওই কাজগুলোও থাকে, তো সমস্ত কাজ সামলে তো করতে লাগবে সব কিছু। তো তাই জন্য না আমি এভাবে করে রাখি যে একদিনে সমস্ত কিছু করবো, তো এটা তো আর বললে হবে না, যেহেতু আমি একা হাতে করি তো সমস্ত কিছু আমাকে এইভাবে একটু একটু করে রাখতে লাগে। তো এবারে দেখো এই যে র্যাকগুলোকে একদম ভালো করে ওই যে র্যাকের ভিতরে ইয়ে পেপারটা ওইটা নামিয়ে ভালো করে মুছে কোটোকাটিগুলো তো একদম মুছে মুছে রাখি, তারপর জায়গা মতো এইভাবে দেখো আমি সাজিয়ে গুছিয়ে কিন্তু রাখছি, তাহলে দেখবো সবসময় কিন্তু জিনিসপত্র ক্লিন থাকে। তোমরা আমাকে বলো না যে সবসময় আমার ঘর দোর ক্লিন থাকে, এইভাবে করে বলেই কিন্তু আমার ঘর দোর সবসময় ক্লিন থাকে, না হলে তো আর ক্লিন থাকতো না বলো। তো এদিকে দেখো এই যে র্যাকটা এখন এই জায়গাটা রেখে দিয়েছি, এবার আবার এক সপ্তাহ পরে ধরলেও কিন্তু এটা আমার হয়ে যাবে। তো এদিকে আবার তরকারিটা একটু নাড়া দিয়ে নিচ্ছি, তো আর একটু তারপর হয়ে যাবে আমার সয়াবিনের তরকারি, একদম পুরো মাংসের মতো করছি। আর বৃষ্টিও হচ্ছে, এরকমভাবে সয়াবিন রান্না করলে না খুব ভালোই লাগে খেতে, আর আমার তো দুর্দান্ত লাগে সয়াবিন। তো এদিকে দেখো এবারে এই যে জলের বালতিটা মুছে নিচ্ছি, আজকে আমাদের এখানে আবার জলও দিইনি। আর তারপরে যে চালের ড্রামটাকেও ভালো করে মুছে নিচ্ছি, বললাম না সমস্ত জিনিসপত্র আমার মুছে মাছে পরিষ্কার করতে লাগে, না হলে এই নোংরামিটা যেন ভালো লাগে না। নোংরামি দেখলে আমার যেন মনে হয় ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি কাজ করে, পজিটিভ ভাবটা যেন আমি খুঁজেই পাই না। আর ঘরের মধ্যে যদি পজিটিভ ভাব না থাকে, নিজের মধ্যে আর পজিটিভ ভাবটা কোথায় পাবো বলো। তাই সবসময় আমি একদম ক্লিন করে পরিষ্কার পরিপাটি করে রাখি, তাহলে একটা পজিটিভ ভাব থাকলে নিজের মধ্যে যেন পজিটিভ এনার্জিটা আমি খুঁজে পাই। আর পজিটিভ এনার্জি যদি থাকে না, তাহলে দেখবে জোর কদমে কিন্তু সংসারের কাজকর্মগুলো শেষ করা যায়। তো এদিকে দেখো এই যে এই প্লেটগুলোর মধ্যে ধুলো পড়েছে, প্লেটগুলোর মধ্যে এগুলো তো বাইরে থাকে, তাই তো এগুলো ভাবছি মুছে এখানে তুলে রেখে দেবো। তো এগুলোকে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এবারে এখানেই রাখবো, পরে না হয় ওইটার ভিতরে নিয়ে রেখে দেবো। একটা জায়গা করতে লাগবে ঘরের মধ্যে, না কোথাও যে কোনো জিনিস রাখবো সেটার আর জায়গা নেই, মানে এত পরিমাণে বাসন গুসন এটা ওটা, বাপরে বাপ, একটা সংসারে যে কত কিছু খুঁটিনাটিনা লাগে। যেরকম রান্না করে এরকম বেডরুমে, বিশেষ করে বেডরুম থেকে যেমন বেডরুম হলো গিয়ে কাপড় চোপড়, কিন্তু রান্নাঘরে তো বাসন গুসন বাপরে বাপ। তারপর তো ঠাকুরের সংসারের আছে, তারপরও ঠাকুরের সংসারের কমে, আমাদের সংসারেরই যেন বেশি। তো এদিকে দেখো ওই যে আমার হাতাখুন্তি রাখার ইয়েটা মুছে নিয়েছি, নিয়ে এদিকে দেখো পাখাটা এখন মুছে নিচ্ছি। আর নাইটিটা না কালকের সেটা এখন মানে এখানেই মেলে রেখে দিয়েছি, কালকে আর খাটের স্ট্যান্ডে দিতে ভুলে গেছি, না হলে কিন্তু পাখার নিচে দিয়ে রাখলে শুকিয়ে যেত। তো এটা বারবার মাথায় বাড়ি খাচ্ছিলো বলে এটা এখানে দিয়ে রাখলাম, কারণ বাইরে তো আর কাপড় মেলতে পারছি না বৃষ্টির জন্য, তো তাই কি আর করবো। আর বারান্দার মধ্যেও সুবিধা নিয়ে যে দেবো আমার না, এই রান্নাঘরের মধ্যেই কাপড় চোপড়গুলো মেলতে লাগে, বৃষ্টি হলে এটাই একটা আমার অসুবিধা। বাথরুমের মধ্যে মেলে রাখি, না হলে রান্নাঘরের মধ্যে, তারপর রাত্রিবেলা খাটের স্ট্যান্ডে দিয়ে রাখি, একদম শুকিয়ে যায়। তো এদিকে দেখো এবারে তো ঘর ক্লিন করে নিয়েছি, আর এদিকে এবারে সয়াবিন তরকারিটা নামিয়ে কড়াটা মেজে নেবো, বেশ তাহলে হয়ে যাবে। আর এই দুইটা কাপড় এখন মেলে দেবো। তারপর এদিকে দেখো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর সয়াবিন তরকারিটা একদম মোটামুটি হয়েই গেছে, পুরো মোটামুটি কি বেশিরভাগই হয়ে গেছে, ঘরটা ইয়ে করে তারপর সয়াবিন তরকারিটাকে নামিয়ে নেবো। একটু রসিয়ে কষিয়ে করতে লাগে, না হলে না একদম যদি মানে ঝোলঝোল করে নামায় ওইটা আবার খেতে স্বাদ লাগে না। তো একদম রসিয়ে কষিয়ে ভালো করে যদি একটু কষিয়ে রান্নাটা করি না, তাহলে খেতে টেস্ট লাগে। আর যে কোনো রান্না দেখবে
তুমি হালকা আঁচে একটু রসিয়ে কষিয়ে করবে, সেই রান্নাটা টেস্ট লাগে, একদম এক তরকারি দিয়ে পুরো খাওয়া যায়। আর বিশেষ করে সয়াবিন তো আমার খুবই ফেভারিট, তাই আমার জন্য আরও ভালো লাগে। আর এই যে দেখো, ওই যে সাপের ভয়ে সেদিন যে সাপ দেখেছিলাম বাইরে, ওই ভয়ে নিষ্ঠা দিয়ে তো এখন প্রত্যেক দিন একটা এরকম বস্তা দিয়ে রাখে যাতে কোনো কিছু ভেতরে না আসতে পারে। তো বলেছে এই জায়গাটা একটু ঠিকঠাক করে দেবে, নিষ্ঠার মধ্যে একটা কিছু লাগিয়ে দেবে যাতে আর ওই বস্তাটা দিতে না লাগে। তো ওইটার জন্য বস্তাটা এভাবে পড়েছিল, কারণ আমি বিকেলের কাজ শেষ করি না, দিয়ে রেখে দিই, আবার কখন কি ঘরে চলে আসে সেই ভয়ে। তো এদিকে দেখো, এবারে এই যে সয়াবিন আমার কিন্তু পুরো হয়ে গেছে, একদম পুরো কষানো হয়ে গেছে। এবারে আমি একটু গরম মশলা দেবো, জাস্ট নামিয়ে নেবো, ব্যাস আমার সয়াবিন রান্না কমপ্লিট। এটা রুটি, পরোটা, ভাত, যে কোনো জিনিসের সাথে ভালো লাগবে। তো আজকে একদম সকাল দুপুরের না রান্নাবান্না কিন্তু আমি করে নিয়েছি, আজকে বৃহস্পতিবার। তো এদিকে আবার আমার মানে রাত্রিবেলায় রান্নাঘর পরিষ্কার করতে হবে। তো এখন যেহেতু রান্নাবান্না শেষই, তো ভাবলাম রাত্রিবেলা ভাজা পড়া লাগলে একটা করবো, অন্য কোনো কিছু তো আর করতে লাগবে না, যেহেতু একবারে রান্না করে নিয়েছি তাই গ্যাসটা মুছে পরিষ্কার করে নিই। না হলে তো সেই দেখবে, এখন এত কাজ করলাম রাত্রিবেলায় আমার এবার রান্নার গ্যাস সমস্ত কিছু মুছে পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লাগতো, তো তাই একবারে করে নিচ্ছি। তো এদিকে দেখো, এই যে জানলার উপরটা তো নাগাল পাই না, এখান থেকে দাঁড়িয়ে যতটুকু নাগাল পাই প্রত্যেক দিন মুছি, তো উপরটা একটু ভাবলাম মুছে দিই। আর ওই যে মাসে মানে দু মাসে এক মাসে এরকমভাবে যে করি, তখন কিন্তু আমি একদম গ্রিলগুলোও কসব্রেড দিয়ে একটা একটা করে মেজে কিন্তু পরিষ্কার করি। তাহলে আমার রান্নাঘরের জানলার মধ্যে না তোমরা তেল চিটেটা থাকবে না, মানে দেখবে না হলে প্রত্যেকটা রান্নাঘরেই কিন্তু আমাদের গ্যাসের সামনে জানলাটা পুরো তেল চিটিয়ে ভরে একদম যা ইচ্ছে তা অবস্থা থাকে। তো আমি এরকম মাসে দু মাসে করে না একদম পুরো ডিপ ক্লিন করে নিই জানলাটাকে, তাহলে আমার আর কোনো অসুবিধা হয় না। তো ওই যে তাই জন্য দেখো, আমার রান্নাঘরে মানে গ্যাসের সামনে জানালা সব সময় তোমরা আমার ক্লিন দেখবে, মানে রান্নাঘরে পা দিলে না বুঝবে না যে এটা যে তেল চিটে হয়ে আছে বা কি, কোনো কিছুই বুঝবে না, একদম পুরো সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে, সবসময় তো আমি পরিষ্কার করে রাখি। তাই আর না হলে জানো তো, যদি ওই যে এক বছরে গিয়ে ওই জানলা পরিষ্কার করতে যায় না, তখন কিন্তু অনেকটা কষ্ট হবে, সময়টাও লাগবে, সময়টাও রান্না জানলার মধ্যে অনেকটা সময় দিতে লাগবে। তো আমি এভাবেই মাসে দু মাসে করে পরিষ্কার করে রাখি, তাই আমার আর অতটা খাটুনি হয় না, একটুখানি সাবান দিয়ে মেজে ঘষে নিলে এই জানলা পুরো একদম চকচকে হয়ে যায়। এই যে বেশ কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম, এখনো হয়নি বেশি দিন, তার জন্য কিন্তু আমার জানলা কপাট একদম পরিষ্কার পরিপাটি আছে। তো এবারে গ্যাসটাও একদম সমস্ত কিছু খুলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু কালকে নিরামিষ আর রাত্রিবেলায় শুধু প্রেশার কুকারে ভাত করবো, ওইটা তো দুপুর পর্যন্ত ভাত রান্নাম, রাত্রি ভাতটা হবে, তো প্রেশার কুকারে ভাত করবো আর ভাজি করবো, ব্যাস। তাহলে আমার আর গ্যাস পরিষ্কার করতে লাগবে না, কারণ ধুয়েই তো সমস্ত কিছু করবো। তো এদিকে দেখো, রান্নার মানে রাত্রিবেলার কাজটা কিন্তু এখন কিছু করে রেখে দিয়েছে। আমি না এরকমই করি, সবসময় চেষ্টা করি কালকের কাজ কিছু যাতে আমি এগিয়ে করে রাখতে পারি। এই যে কালকে শুক্রবার, সকাল সকাল না হলে এই গ্যাসের সমস্ত কিছু মোছামাছি পরিষ্কার করে রান্নাবান্না বসাতে অনেকটা লেট হবে, এদিকে আবার ও খেয়ে দোকানে যাবে, তাড়াহুড়ো থাকে। তো সেই জন্যই না আমি বুদ্ধি করে একটু একটু কাজ কমিয়ে রাখি। আর যখন আমার বেশি তাড়াহুড়ো থাকে না, আমি তো আগের দিন রাত্রিবেলায় সবজিও কেটে কুটে রেখে দিই, যাতে আমার পরের দিনকে রান্না করতে গেলে সুবিধা হয়। দেখবে রান্না করতে কিন্তু সময় লাগে না, ওই যে কাটাকাটি জোগাড়যন্ত্র করে মিলিয়ে রান্নাটা বসাতে কিন্তু অনেকটা সময় লাগে। তো তার জন্য সবসময় চেষ্টা করি একটু কিছু কাজ কমিয়ে রাখতে আগের দিন, তাহলে আমার অনেকটা চাপ যেন কম থাকে। তো এদিকে দেখো, গ্যাসের কাজটা একদম কমিয়ে নিয়েছি, রাত্রিবেলারও বলতে পারো আমার কাজ কমে গেছে, আর বিশেষ করে কালকের কাজ তো কমেই গেল। তো এদিকে সমস্ত কিছু ধোয়া দেয়ি করে নিয়েছি, এদিকে দেখো গ্যাসের বান্নাটাও একদম খুলে ধুয়ে নিয়েছি। যেদিনকে সকালে রান্না না ইয়ে থাকে, তাহলে আমার রাত্রিবেলায় কিছু করতে লাগে, তখন গিয়ে রাত্রিবেলায় আমার গ্যাস টেস্ট পরিষ্কার করতে লাগে। তো আজকে করে নিয়েছি বলে ওই যে পেঁপের তরকারি করলাম আর সয়াবিনের তরকারি করেছি, আর রাত্রিবেলা একটা ভাজি লাগলে করবো, ব্যাস। তো এদিকে দেখো, এবারে এই যে কাপড়টাও ধুয়ে নিয়েছি, ধুয়ে এবারে সাইড ফাইডগুলো একটু মুছে দেবো। আমার আবার যখন কাজকর্ম করবো না, এই বেসিনের সাইড ফাইড যদি জল এ ভিজে একদম স্যাঁতস্যাঁতে হয়ে থাকে ভালো লাগে না। রোদ থাকলে তো একদম আচ্ছা, কোনো অসুবিধা নেই, যেন জল পড়লো একটা জায়গায় শুকিয়ে যায়। এখন তো এমনিতেই বৃষ্টি বাইরে, আর তো মানে চারিদিক যেন পুরো স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। আর ঘরটা ক্লিন করলাম, এখন যদি ঘরটা ভালো করে না মুছি ভালো লাগবে না। আর এদিকে দেখো, কারেন্টও কিন্তু চলে এসেছে, কারেন্টটা আসলে যেন কাজ করতে গেলে একটা এনার্জি পাই, ভালো লাগে, যেন চারিদিকটা যেন একদম আলোই আলোকিত হয়ে থাকে, কিন্তু কারেন্টটা না থাকলে ভালো লাগে না। তো সকাল থেকে তো কারেন্ট ছিল না, তারপরেও তো কাজবাজগুলো করতেই হয়েছে, না হলে যদি বসে থাকতাম যে কারেন্ট আসলে কাজবাজ করবো, তাহলে দেখো আমার কয়টা বাস্তব। তো তার জন্য কিন্তু এই যে আমার কাজগুলো কিন্তু শেষ হয়ে গেছে, এদিকে রান্নাবান্নাও শেষ, এদিকে আমার ঘরের কাজবাজও কিন্তু শেষ। তো এদিকে দেখো, এবারে পুরো ঘরটাকে ফেনাইল জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো ওই সাইডটা তো আমার মুছা হয়ে গেছে, এবারে এই সাইডটা মুছবো, ব্যাস। আর এদিকে কিন্তু ওই যে র্যাকের নিচটাও কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি। তো এগুলো করে একদম স্নান টান করে এসে তারপর তো পুজো কালি, তারপর গিয়ে আমি ওই যে ভিডিও এডিটিংয়ের কাজ করব, না হলে আবার সন্ধ্যার দিকে ভিডিও আপলোড করতে পারবো না। আর এদিকে যদি বৃষ্টি এরকম থাকে, তাহলে তো আমার কষ্ট হয়ে যায়। এমনিতে বৃষ্টি ভালো লাগে, কতদিন আগে কী পরিমাণে রোদ দিয়েছে, বাপরে বাপ, কাজই করতে পারতাম না, শরীর দিয়ে যেন অঝরে ঘাম পড়তো, একটুখানি কাজ করলে মনে হতো কী কাজ যেন করে নিয়েছি।
কিন্তু এখন বৃষ্টি দিচ্ছে তো ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে, কিন্তু কি বলতো ওই যে একটা মানে দু তিন দিন লাগিয়ে বৃষ্টি, ওই বৃষ্টিটা ভালো লাগে না। সারা দিন লাগিয়ে একটা বৃষ্টি, একদম ঝুমঝুমি এক নাগারে বৃষ্টিটা হয়ে যাক, এটা ভালো। এই যে সারা দিন লাগিয়ে বৃষ্টি, ওটার জন্য কাপড় শুকাচ্ছে না, বাইরে যাওয়া যাচ্ছে না, ঘর দোর কীরকম হয়ে আছে, এদিকে আমি ভিডিও আপলোড করতে পারবো না, সেই নিয়ে যেন ভালো লাগে না। না হলে এমনিতে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগছে, কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। দেখলে কি রান্না করে নিয়েছি, পেঁপের তরকারি আর সয়াবিন তরকারি। এবারে দেখো রান্নাঘরটা কিছুটা সময় দিলাম, মাত্র ঘণ্টাখানিকের মধ্যেই আমি এদিকে রান্নাও করে নিয়েছি, এদিকে আমার রান্নাঘর ডিপ ক্লিনও করে নিয়েছি। দেখো এবারে কতটা ভালো লাগছে। আর দেখবে ঘর দোর ক্লিন পরিষ্কার পরিপাটি করে রাখলে না ঘরের মধ্যে একটা পজিটিভ ভাব কাজ করে। আর দেখো চারিদিকটা দেখে যেন এমনিতে চোখগুলো জুড়িয়ে যায়, মনটা যেন পুরো ফ্রেশ হয়ে যায়। আর নোংরামি দেখলে দেখবে ভালোও লাগে না, একটু পরিষ্কার থাকলেই দেখবে ভালো লাগে। দেখো পুরো একদম চকচকে যেন করছে। আর আমি না সবসময় এইভাবেই করে রাখি, মানে টিনের ঘর তো হয়েছে তো কি হয়েছে, আমি সবসময় এইভাবে না গুছিয়ে গাছিয়ে একদম পরিপাটি ক্লিন করে রাখতেই পছন্দ করি, না হলে যেন আমার ভালোই লাগে না, মানে খেলেও যেন আমার হজম হবে না, এইরকম আমার আগে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে লাগবে। আর এদিকে দেখো বেসিনের তো সমস্ত কিছু একদম পরিষ্কার করে নিয়েছি, বেসিনটা এখন আর পরিষ্কার করলাম না, কালকে পরিষ্কার করেছিলাম তাই এখন আর বেসিনটা পরিষ্কার করলাম না। তো এদিকে দেখো এই সাইডটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এদিকে পাখাটাও চালিয়ে দিয়েছি, ঘর এবারে শুকিয়েও যাচ্ছে। দেখো পুরো একদম ফ্রিজ টিস পুরো একদম ক্লিন হয়ে আছে, দেখো চারিদিকটা। তো আমার ব্লগগুলো দেখতে তোমাদের কীরকম লাগে, তোমাদের মতামতটা জানাবে, কমেন্ট করে বলবে কীরকম লাগে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিন্তু আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। তারপরেও তোমরা আমাকে অনেকেই অনেক ভালোবাসা দিচ্ছ, তো তার জন্য মানে অসংখ্য ধন্যবাদ যে না আমার মতো এই মানে মেয়েটা তোমরা ব্লগগুলো দেখছো, আমার এই হাতের কাজবাজগুলো তোমাদের এত ভালো লাগছে, সেটা ভেবে যেন খুব ভালো লাগছে যে আমাকে কত কত মানুষ দেখছে। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, তোমরা আমাকে এতটা ভালোবাসার সাপোর্ট দেওয়ার জন্য, সবসময় আমার পাশে থেকো, আমার হাতটা ছেড়ো না, কারণ তোমাদের সাপোর্ট আমার অনেকটা দরকার। তো সেই চলো দেখিয়ে নিলে পুরো ঘরের লুকটা ক্লিন করার পর কতটা ভালো লাগছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, একটু স্নান করবো, তারপর পুজো, সেই অনেক কাজ। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। বাই বাই।